এটা হলো আমাদের স্লিভড ড্রাফট স্পিনিং ফ্রেম এবং এটার বিভিন্ন পার্ট সম্পর্কে এখন জানবো আমরা। ফার্স্টে এটা হলো আমাদের ক্যান, ক্যান থেকে এটা হলো আমাদের গাইড প্লেট। হ্যাঁ, গাইড প্লেট থেকে এখন আমরা এই পজিশনে আসি। এটা হলো আমাদের ডেড ওয়েট, এই একটা ডেড ওয়েট, আর ওই যে ওখানে ওখানে একটা ডেড ওয়েট, দুটো ডেড ওয়েট। গাইড প্লেট, এটা হলো আমাদের স্লাইভার গাইড। তারপর এখান থেকে আমাদের আসলো এটা হলো রিটেনিং রোলার, এবং এটার পিছনে হলো রিটেনিং প্রেসিং রোলার। এটা হলো আমাদের ব্রিজ প্লেট, ব্রিজ প্লেটের নিচে দিয়ে মেটেরিয়াল আসে। এবং এখানে হলো আরেকটা গাইড প্লেট, এই যে এটা, আর এটা হলো ডিপ ফ্লুটেড বা গাইড রোলার। এটা হলো আমাদের ইন্টারমিডিয়ারি রোলার, এটা হলো ড্রয়িং প্রেসিং রোলার, এটা হলো ড্রয়িং রোলার। তারপর এটা হলো ইয়ান ডিটেক্টর, ইয়ান ব্রেকার্স হলে তা ডিটেক্ট করে। এটা হলো ফ্লায়ার আই। তারপর এটা হলো ওয়ার্প, ফ্লায়ার লেগ আই, ববিন, ববিন হোল্ডার, ডেড স্পিন্ডল, ববিন রেল।